নমস্কার, রকমারি রান্না বানাই আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আমি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজ ফুলকপি দিয়ে চিকেন কারি রান্না করব। ফুলকপি দিয়ে চিকেন কারি আমি বাড়িতে মাঝে মাঝে রান্না করি, খেতে ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে শীতকালের ফুলকপি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, তো সেই জন্য ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। তো চলুন বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করি। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ আর 2 চা চামচ পরিমাণ সর্ষের তেল। এই সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করে আমি প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 15 থেকে 20 মিনিটও রেখে দিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু আর ফুলকপি। ফুলকপিগুলো আমি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি, দেখুন এরকম করে কেটে নিয়েছি আমি। আর যতটা পরিমাণ আমি চিকেন নিয়েছি তার হাফ নিয়েছি আমি ফুলকপি আর আলু। আপনারাও যখন এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন তখন অবশ্যই যতটা চিকেন নেবেন তার হাফ আলু আর ফুলকপি নেবেন। ফ্লেম অন করে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। তেলের মধ্যে আমি আলুগুলো এক এক করে ছেড়ে দিলাম। এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি হাই ফ্লেমেই ভেজে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ভালো করে তেল ঝরিয়ে আলুটা তুলে নেব। এবার এই আলু ভাজা তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমি অল্প লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজব। আপনারা যখন এই রান্নাটা করবেন তখন ফুলকপিটা আগে থেকে লাল লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে ফুলকপিটা। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি খুব ভালো করে তেল ঝরিয়ে ফুলকপিটাও তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তো আমি সব তুলে নিলাম, এবার এই কড়াইয়ের মধ্যে আমি আরও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি একটু গরম করে নেব। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। এই রান্নায় ফোড়নে জিরে পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ আমি এই রান্নায় কোনো জিরে গুঁড়ো ইউজ করব না। আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন রান্নাটা আমি কিভাবে করব। এবার আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। পেঁয়াজটা আমি 1.5 মিনিট মতো হাই ফ্লেমে ফ্রাই করে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, পেঁয়াজটা দেখুন একদম হালকা করে ভাজা হয়েছে, খুব লাল লাল করে ভাজা হয়নি, একদম হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজটা আমি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ফ্রাই করে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতো হাই ফ্লেমে আমি পেঁয়াজের সঙ্গে চিকেনটা ফ্রাই করব, যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে পেঁয়াজের সঙ্গে চিকেনটা ফ্রাই করে নিলে চিকেনটা খেতে খুব ভালো হয়, খুব ভালোভাবে পেঁয়াজের যে ফ্লেভারটা আছে সেটা চিকেনের মধ্যে ঢোকে। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন। চিকেনটা আমি পেঁয়াজের সঙ্গে প্রায় 4 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি, দেখুন চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম আদা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা। সেই সঙ্গে আমি এখানে অ্যাড করলাম 1টা বড় সাইজের টমেটো কুচি, আর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ। লবণ তো আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম, আরও বেশ খানিকটা লবণ এখানে অ্যাড করলাম, কারণ ওইটুকু লবণে হবে না। এবার এখানে অ্যাড করে দিলাম আমি 1.5 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আমি রান্নাটাতে কোনো জিরে গুঁড়ো ব্যবহার করব না, এই ধনে গুঁড়োটাই আমি ব্যবহার করলাম। এবার সমস্ত মশলার সঙ্গে চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা হাইতে রেখেই আমি চিকেনটা কষাবো, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আর মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি কখনো এই চিকেনটা বাড়িতে ট্রাই করেন তবে অবশ্যই ফুলকপি আর আলুটা চিকেনের থেকে কিন্তু হাফ পরিমাণে দেবেন, যতটা পরিমাণ চিকেন নেবেন তার হাফ পরিমাণ দেবেন আলু আর ফুলকপি, তাহলে বেশি খেতে ভালো লাগবে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম প্রায় 1.5 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না, এটা আমি কালারের জন্য দিলাম। আবারও আমি চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা দেবার পর আমি প্রায় 1 মিনিট মতো হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি, তারপর আমি
কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করার পরে পরেই দেখুন কালারটা কত ভালো এসেছে। এইবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। ভেজে রাখা আলুগুলো অ্যাড করার পরেও চিকেনটা আমি আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে চিকেনের আর সমস্ত মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যায়। আলু দেওয়ার পর আরও 5 মিনিট মতো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপি। কপিটা চিকেনটা কষানোর একটু শেষের দিকেই দিতে হবে। যখন 80% মতো চিকেনটা কষানো হয়ে যাবে তখন ফুলকপিটা দিয়ে চিকেনটা আবারও কষিয়ে নেবেন। ফুলকপিটা যদি আগে দিয়ে কষাতে থাকেন তাহলে ফুলকপিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো ফুলকপিগুলো ভেঙে যাবে। যখন রান্নাটা হবে, রান্নাটা হওয়ার পর ফুলকপিগুলো আর গোটা গোটা পাওয়া যাবে না। আর যদি এরকমভাবে 80% চিকেনটা কষানো হয়ে যাওয়ার পর ফুলকপিটা দিয়ে কষিয়ে জল দিয়ে দেন তাহলে ফুলকপিটা গোটা গোটা থাকবে, রান্নার পর খেতে ভালো লাগবে। চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 7-8 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি আর খুব বেশি কষাবো না, দুই একবার নেড়ে নিয়েই আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে তরকারিতে আপনারা একটু গরম জল দেবেন। কিন্তু আপনারা যদি অন্যান্য তরকারিতে গরম জল দিতে নাও পারেন, চিকেন আর মটন রান্নার সময় অবশ্যই দেবেন। আপনারা নিজেরাই তফাৎটা বুঝতে পারবেন গরম জল ব্যবহার করলে। আপনারা নিজেরাই ট্রাই করে দেখবেন, তরকারিতে গরম জল দিয়ে রান্না করেও সেটা খেয়ে দেখবেন আর ঠান্ডা জল দিয়ে রান্না করেও সেটা খেয়ে দেখবেন, দুটোর মধ্যে অনেকটা পার্থক্য পাবেন। চিকেনে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিয়েছি, আরও একটু জল দেব আমি। এই চিকেনটা আমি খুব বেশি ঝোল করব না, সেজন্য জলের পরিমাণটা একটু কম দেব। আর এরকম ঢাকা দিয়ে আমি ফোটাবো, সেই জন্য আরও জল বেরোবে চিকেন থেকে। চিকেনটা ঢাকা দিয়ে ফ্লেমটা হাইতে করে দিয়েছি। চিকেনটা ফুটতে থাক ততক্ষণে আমি গরম মশলাটা বেটে নিই। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ দারচিনি, 5টা লবঙ্গ আর 3টে এলাচ একসঙ্গে বেটে নিচ্ছি। খুব ভালো করে আমি মিহি করে বেটে নিয়েছি গরম মশলাটা, একদম মিহি করে বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমি এখানে গোটা গরম মশলা শিলে বেটে দিচ্ছি। আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এইভাবে গোটা গরম মশলা শিলে বেটে দিলে সেন্টটা কিন্তু বেশি ভালো হয়। চিকেনটা ঢাকা দেওয়ার পর হাই ফ্লেমে আমি প্রায় 7-8 মিনিট মতো খুব ভালো করে চিকেনটা ফুটিয়ে নিয়েছি। চিকেনের জলটাও অনেকটা কমে গেছে, এর থেকে বেশি যদি আমি আরও ফোটাই তাহলে কিন্তু একেবারে ড্রাই হয়ে যাবে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেটে রাখা গরম মশলাটা। গরম মশলা দিয়ে আমি আর ফোটাবো না, খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি ফ্লেম অফ করে সার্ভ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, ফুলকপি আলু দিয়ে চিকেন কারি। চিকেনটা ঠান্ডা হওয়ার পর কারিটা আরও বেশি বসে গেছে। চিকেনের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আপনারা তো দেখলেন কিভাবে আমি ফুলকপি দিয়ে চিকেন কারি রান্না করলাম। ফুলকপি দিয়ে চিকেন কারির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।